ধন্যবাদ জানাচ্ছি, কেন সব সময় অর্গানাইজারদেরকে আগে ধন্যবাদ দেয়। আজকে আপনাদের জানাচ্ছি কারণ আপনাদের উপস্থিতিতে প্রোগ্রামটি মুখরিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকার ফাহমিদা চৌধুরী ম্যামকে। এত ব্যস্ততার ভিতরেও এই শুক্রবারে ফ্যামিলিকে সময় না দিয়ে সেটি আমাদের এখানে অংশগ্রহণ করেছে, অন্তর অংশ ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের হেডম্যান এবং আজকের প্রোগ্রামের যে উদ্যোক্তা আমাদের সবার প্রাণপ্রিয় কন্ট্রোলার স্যার তাই কুদ্দুস স্যার, সেই সাথে ডিপার্টমেন্টের সকল ম্যামকে ম্যাডামদেরকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে আরো চমৎকার করেছেন। আমি কথা বাড়াবো না, এক মিনিটে শেষ করে দিব। আসলে আজকের প্রোগ্রামের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো লেখাপড়ার পাশাপাশি আমরা জানি বাস্তবমুখী কিছু জ্ঞান নিতে পারি, এ কারণে মূলত আপনাদেরকে ডাকলাম। কারণ আমরা সবাই পৃথিবীতে আমরা সবাই অর্থের পেছনে ছুটি, টাকার পেছনে ছুটি, যাকে আমরা বলি আর্নিং, আর্নিং এর পেছনে ছুটি। কিন্তু আমরা খুব কম মানুষ রয়েছি যে লার্নিং এর পেছনে ছুটি। কিন্তু আপনি একটু খেয়াল করেন তো, যদি আপনি লার্নিং করতে পারেন, আর্নিং আপনার জীবনে অটো আসবে। কারণ লার্নিং এর প্রথম যে অ্যালফাবেট এল, এটা যদি বাদ দেন তাহলে কিন্তু আর্নিং হয়। তাহলে লার্নিং এর এল বাদ দিলেই কিন্তু আর্নিং। তাহলে আমরা লার্নিং এর পিছনে ছুটি না, বাট আর্নিং এর পিছনে ছুটি। কিন্তু লার্নিং করলে জীবনে আর্নিং অটো আসবে। এ কারণেই আব্রাহাম লিঙ্কন আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট চমৎকার একটি উক্তি বলেছেন, বলেছেন যে ইফ আই হ্যাড 8 আওয়ার্স টু চক ডাউন এ ড্রিম, আই স্পেন্ড দা 6 আওয়ার ফর শার্পিং মাই এক্স। যদি আমার কাছে 8 ঘন্টা সময় থাকে গাছ কাটার জন্য, এর ভিতরে আমি 6 ঘন্টা ব্যয় করব কুঠারে থাক দিয়ে, বাকি 2 ঘন্টা আমি গাছ কাটবো। তার মানে স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কুঠারে ধার থাকলে যেমন খুব অনায়াসেই গাছ কেটে যাবে, আপনার যদি স্কিল থাকে চাকরির পিছনে ইনকামের পিছনে ছোটার দরকার নেই, লাইফ এটা অটো আসবে। তো আজকের ট্রেনিং এর মূল উদ্দেশ্য হলো পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তবমুখী যে জ্ঞান, যে ট্রেনিং, এটা যেন জীবনে ইমপ্লিমেন্টেশন করতে পারি। এই কারণেই এই ট্রেনিং গুলো একদম স্বতঃস্ফূর্ত ভাবে আমরা শোনা, উপলব্ধি করা এবং বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো অন্তরটা খুলে বলবো ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।